हेलो बंधुरा टेक गीक पलाश यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत। एई भिडियोटी किन्तु एकटु अन्य टाइपेर। आमरा जारा नतून लैपटप बा डेस्कटप कम्पिउटार किनबो बोले भाबछि बा आमादेर जादेर काछे आगे थेकेई डेस्कटप कम्पिउटार बा लैपटप आछे आमादेर अनेकेर मनेई किन्तु एकटु कनफ्यूशन थाके जे आमरा आमादेर लैपटप बा डेस्कटप कम्पिउटारे आमरा कोनटी यूज करब, एई ट्रेडिशनल हार्ड डिस्क नाकि एई एसएसडी अर्थात सलिड स्टेट ड्राइव। तो आज के भिडियोर माध्यमे कन्सेप्ट क्लियर करे नेब जे आमादेर डेस्कटप कम्पिउटार बा लैपटपर जोन्नो कोनटी बेस्ट। तो चलुन शुरू करी। तार आगे आपनी जदि आमार एई चैनले नतून दर्शक होये थाकेन ताहले भिडियोर नीचे देखुन एकटी लाल कलारेर सबस्क्राइब बाटन आछे सेटिते क्लिक करे दिन एबं पाशे देखुन एकटी बेल आइकन आछे सेटितेओ प्रेस करे दिन। एर फले आमी जखनी एई रकम नतून नतून इनफर्मेटिव भिडियो आमार एई चैनले आपलोड करब आपनार कोनो भिडियोई मिस होबे ना। साधारणभावे आमादेर डेस्कटप कम्पिउटार बा लैपटपटी जखन स्लो काज करे बा धरे निन आमरा कोनो एकटी काज करछि एबं काज करते करते माझे माझे कम्पिउटारटি হ্যাং করছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কি করি আমাদের কম্পিউটার বা ল্যাপটপটিকে ফরম্যাট দিয়ে দেই। কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ ফরম্যাট করা কিন্তু সমস্যার সমাধান নয়, তার কারণ আমরা যখন আবার আমাদের ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপটি সেট আপ করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাই তখন দেখা যায় যে আবার পুনরায় আমাদের কম্পিউটার বা ল্যাপটপটি হ্যাং করছে। আমাদের কম্পিউটার বা ল্যাপটপ হ্যাং করা বা স্লো কাজ করার একটি প্রধান কারণ হলো আমাদের এই ট্র্যাডিশনাল হার্ড ডিস্ক। তার কারণ এই ট্র্যাডিশনাল হার্ড ডিস্কের মধ্যে একটি মেকানিক্যাল পার্ট কাজ করে। একটি ডিস্ক এই হার্ড ডিস্কের মধ্যে অনবরত ঘুরতে থাকে এবং আমরা যখন অনেকক্ষণ আমাদের কম্পিউটার চালাই স্বাভাবিকভাবেই আমাদের হার্ড ডিস্কটি গরম হয়ে যায় এবং এই হার্ড ডিস্কটিও কাজ করা স্লো করে দেয়। এর ফলে আমাদের কম্পিউটারটিও কিন্তু স্লো হয়ে যায়। এর জন্য আমাদের কম্পিউটারটি ফরম্যাট করে কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য আমাদের কম্পিউটারটি ফাস্ট করতে পারি। এটি কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। আমরা আমাদের কম্পিউটারে i3, i5, i7 যত ভালো প্রসেসর লাগাই না কেন বা আমাদের কম্পিউটারে যত বেশি র্যামই লাগাই না কেন আমাদের কিন্তু যে পরিমাণ পারফরম্যান্স আমাদের কম্পিউটার থেকে পাওয়া উচিত আমরা কিন্তু এই ট্র্যাডিশনাল হার্ড ডিস্কের জন্য আমরা সেই পরিমাণ পারফরম্যান্স পাই না। যারা নতুন জেনারেশন বা যারা নতুন পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এসএসডি বেস্ট। তার কারণ এই এসএসডির মধ্যে কোনো প্রকার মেকানিক্যাল পার্ট থাকে না, তার ফলে এই এসএসডি ট্র্যাডিশনাল হার্ড ডিস্কের তুলনায় 10 গুণ ফাস্ট কাজ করে। খেয়াল করে দেখবেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি সাধারণ ট্র্যাডিশনাল হার্ড ডিস্ক লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার অন হতে 1 থেকে 2 মিনিট টাইম লেগে যায়। কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি আপনি এসএসডি লাগান সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আপনার কম্পিউটারটি কিন্তু অন হয়ে যাবে। বা আপনি যদি ভিডিও এডিটিংয়ের কাজ করেন বা গেম খেলেন বা ভারী ভারী সফটওয়্যার আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি এই এসএসডি লাগানো থাকে সেই সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু অনেক ফাস্ট লোড হবে এবং ফাস্ট কাজ করবে। আমি এতদিন পর্যন্ত আমার মেন কম্পিউটারে আমি কিন্তু ট্র্যাডিশনাল হার্ড ডিস্ক ইউজ করতাম। আমার কম্পিউটারে একটি ভালো মানের প্রসেসর এবং 8 জিবি র্যাম থাকা সত্ত্বেও কিন্তু আমি সেই পরিমাণ পারফরম্যান্স আমার কম্পিউটার থেকে পাচ্ছিলাম না। তো সেই কারণে আমার মেন কম্পিউটারে আমি এই এসএসডি ইউজ করার সিদ্ধান্ত নেই। তো আপনারাও যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছেন বা আপনার আগে থেকেই হয়তো কোনো ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে একটি এসএসডি অবশ্যই লাগিয়ে নেবেন। আপনার এসএসডি ড্রাইভের মধ্যে অপারেটিং সিস্টেম এবং যত প্রোগ্রাম আছে সেগুলি ইনস্টল করবেন এবং আপনার হার্ড ডিস্কের মধ্যে আপনি অন্য সমস্ত ডেটা স্টোর করে রাখবেন। এর ফলে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যেটি ইউজ করেন না কেন আপনার অপারেটিং সিস্টেমও কিন্তু অনেক ফাস্ট কাজ করবে এবং আপনার কম্পিউটারটি হ্যাং হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আমি যে এসএসডি সিলেক্ট করেছি সেটি হলো কিংস্টোনের A400 240 জিবি। তো এই এসএসডিটি যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন বা কম্পিউটারে ভারী ভারী সফটওয়্যার ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি বেস্ট এসএসডি। তো চলুন এই প্যাকেটটি আনবক্সিং করি এবং দেখে নিই যে এই এসএসডিটি কেমন দেখতে। এই এসএসডিটি আমার কাছে এইরকম বক্স প্যাকিংয়ে এসছে। তো দেখুন এখানে এই এসএসডিটির মডেল নাম্বার দিয়ে দিয়েছে A400। তো দেখুন এখানে বলা আছে যে ট্র্যাডিশনাল হার্ড ডিস্কের তুলনায় এই এসএসডি কিন্তু 10 গুণ ফাস্ট কাজ করবে। তো একটি কথা বলি যে আপনি যদি এসএসডি নেওয়ার কথা ভাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু মিনিমাম 240 জিবির এসএসডি
কিনবেন। তার কারণ আপনি যদি 120 GB SSD লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারের স্টোরেজে ঘাটতি দেখা দেবে। তো দেখুন এই SSD তে 3 বছরের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন। এই কিংস্টোনের A400 SSD টি আপনি 2700 টাকার মধ্যে কিন্তু অনলাইন বা অফলাইন মার্কেট থেকে পেয়ে যাবেন। তো এবার এই SSD টি আমি আনবক্সিং করে ফেলি। তো আপনি কিন্তু অবশ্যই এই বক্স প্যাকিং টি আপনার কাছে 3 বছর রেখে দেবেন। তার কারণ এই বক্সেই কিন্তু এই SSD র সমস্ত ওয়ারেন্টি ইনফরমেশন লেখা আছে। তো দেখুন এই হলো কিংস্টোনের A400 SSD এবং দেখুন চারপাশে 4টে স্ক্রু আছে এবং একটি স্ক্রুতে কিন্তু স্টিকার লাগানো আছে। তো আপনি কিন্তু কোনোভাবেই এই স্টিকারটি ওপেন করবেন না। আপনি যদি কোনোভাবে এই স্টিকারটিকে তুলে ফেলেন তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না। তো এটি কিন্তু মাথায় রাখবেন। তো আপনারা যদি চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই কিংস্টোনের এই A400 SSD কিভাবে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করব। তো আশা করছি এই ইনফরমেশনটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।